ট্যাঙ্কের বিরুদ্ধে ট্যাঙ্কের লড়াই বর্তমানে বেশ বিরলই বলা চলে। বিভিন্ন মিসাইল আর রকেটেই ট্যাঙ্কে কুপকাত হতে হয় বেশি। বাংলাদেশ সেনাবাহিনী ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রে সমৃদ্ধ, পাশাপাশি এদেশের প্রকৃতিও ট্যাঙ্কের অনুকূল না হয় এদেশে ট্যাঙ্ক ওয়ারফেয়ারে বিশ্বের যে কোনো দেশেরই নাজেহাল হতে হবে। চলুন তাহলে দেখে নেই বাংলাদেশ শত্রু ট্যাঙ্ক মোকাবেলায় কী ধরনের মিসাইল প্রস্তুত রেখেছে। এক নম্বরে মেথিস M1। মেথিস M1 বাংলাদেশ সেনাবাহিনীর বহরের সবচাইতে উন্নত ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। 2013 সালের 23 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 120টি মেথিস M1 সাথে 1200 মিসাইল সহ যুক্ত হয়। এটি 80 মিটার থেকে 2000 মিটারের মধ্যে ট্যাঙ্ক কিংবা স্বল্প উচ্চতায় উড্ডীয়মান হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। এটি 900 মিলিমিটারের যে কোনো আর্মর, এমনকি এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মরকেও ভেদ করে ধ্বংস করতে সক্ষম। এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরীক্ষিত একটি এন্টি ট্যাঙ্ক মিসাইল। এর সাহায্যে হেবজুল্লাহ বিশ্ববিখ্যাত ইসরায়েলি মারাকাবা ট্যাঙ্কও ধ্বংস করতে সক্ষম হয়েছিল। দুই নম্বরে HJ-8 বা বক্তার শিকান। HJ-8 ও বক্তার শিকান এই দুটি মিসাইল পুরোপুরি একই, তবে বক্তার শিকান হলো চীনের HJ-8 এর লাইসেন্স নিয়ে বানানো পাকিস্তানি ভার্সন। আর আমরা চীন হতে HJ-8 ও পাকিস্তান হতে বক্তার শিকান দুটোই ক্রয় করেছি। বাংলাদেশ সেনাবাহিনী 2004 সালে এই বক্তার শিকান ATGM ক্রয় করে পাকিস্তান হতে। এর ওজন মাত্র 25 কেজি, ফলে খুব সহজেই তা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়। এর রেঞ্জ সর্বোচ্চ 3.8 থেকে 4 কিলোমিটার অবধি হয়ে থাকে। 600 মিলিমিটার আর্মারের ট্যাঙ্কে ধ্বংস করতে সক্ষম এই বক্তার শিকান মিসাইল। এটি একটি পরীক্ষিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সিরিয়া যুদ্ধে ফ্রি সিরিয়ান আর্মি ATGM ব্যাপক হারে ব্যবহার করে আসছে। এই মিসাইলগুলিকে চীনের তৈরি HJ-12 দ্বারা রিপ্লেস করা হবে। তিন নম্বরে PF-98। PF-98 কোনো মিসাইল নয়, বরং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট। এটি তৈরি করেছে চীনের নরিনকো গ্রুপ। এটি অপারেট করতে সাধারণত 1 থেকে 2 জন সৈনিকের প্রয়োজন। 1998 সালে সার্ভিসে আসা এই অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন এর ওজন 10 কেজি ও রেঞ্জ 1.8 কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে এটি ব্যবহার করে। চার নম্বরে রিকয়েললেস রাইফেল। রিকয়েললেস রাইফেল বা RR হলো অ্যান্টি ট্যাঙ্ক গান। ট্যাঙ্ক গান হলেও এর সাহায্যে শত্রুর স্থাপনা যেমন বাংকার ইত্যাদি ধ্বংস করা সম্ভব। এটি পুরনো প্রযুক্তি অথচ এখনও কার্যকরী। বাংলাদেশ বেশ কয়েক প্রকারের অ্যান্টি ট্যাঙ্ক রিকয়েললেস রাইফেল ব্যবহার করে থাকে, যদিও তা রিপ্লেস করা হচ্ছে PF-98 ATW দিয়ে। খুব বেশি দিন আর এটি সার্ভিসে থাকবে না। এছাড়াও RPG-7 বা Type-69 রকেট লঞ্চার দিয়েও ট্যাঙ্কে আক্রমণ সম্ভব, তবে তাতে সাফল্যের সম্ভাবনা তেমন নেই উন্নত ট্যাঙ্কের বিরুদ্ধে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে খুব শীঘ্রই মিডিয়াম ও লং রেঞ্জের ATGM যুক্ত হচ্ছে। রাশিয়া হতে কর্নেট ATGM এবং RPG-29 রকেট লঞ্চার বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।